আলমডাঙ্গা স্টেশন, আলমডাঙ্গা উপজেলা শহর। এই শহরে এই স্টেশনটি দোতলা, ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা। স্টেশনের সামনে দিয়ে হাই রোড, এই রোডটি দিয়ে এটা হচ্ছে শহরে যাওয়ার রাস্তা। এটা চৌডাঙ্গা রাস্তা, এই সাইড দিয়ে চৌডাঙ্গা যাওয়া যাবে। স্টেশনের প্রধান গেট সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাবে। স্টেশনের পাশে রাস্তা দিয়ে কুষ্টিয়া যাওয়া যায়। রেল লাইনের ধারে একটা জলাধার, মনোরম পরিবেশ। বাংলাদেশের ভেতর এই স্টেশনটি বৃহত্তর দোতলা স্টেশন, অনেক ঐতিহ্য বহন করা স্টেশন। চলুন আমরা একটু উপরে গিয়ে দেখে আসি সেই সিঁড়িগুলো। আগে তিনটা সিঁড়ি আছে স্টেশনের ওপর। ছাগল রেজিস্ট্রেশনের এই যে আলমডাঙ্গা লেখা, আলমডাঙ্গা স্টেশন, একটু খেয়াল করুন আশপাশটা কি মনোরম, খুব সুন্দর একটি জায়গা। সকালে বা বিকেলে এখানে বসে সময় দেওয়া যায়, মনটা রিফ্রেশ হবে। তবে সাবধানে থাকতে হবে যাতে রেল লাইন ওপর হঠাৎ করে ট্রেন চলে না আসে। সুন্দর মনোরম পরিবেশ, পাখিরা গাছের ডালে, আশপাশে বৃক্ষলতা পাতা। এদিকে হচ্ছে চৌডাঙ্গা মুখ, খুলনা মুখ। এদিকে স্টেশনের পাশেই বড় বড় বৃক্ষ, সূর্য, অস্তগামী সূর্য। সুন্দর লাগছে। আকাশে কিছুটা মেঘ, জমেছে। বাচ্চা মেয়েটি রেল লাইন ওপর খেলাধুলা করছে, যেটা খুবই বিপজ্জনক। এদিকটা হচ্ছে কুষ্টিয়া বা ভেড়ামারা মিরপুর ঈশ্বরদীর দিক। চলেন নেমে পড়ি, সিঁড়ি বেয়ে নেমে পড়লাম। আপনারা ঘুরে আসতে পারেন আলমডাঙ্গা স্টেশন থেকে।